লেখাপড়া শিখেও জোটেনি চাকরি, তাই অন্য সংস্থানের তাগিদে চা বিক্রিকেই পেশা হিসেবে বেছে নিলেন এমএ পাস যুবক হেমন্ত মল্লিক। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের দেনুর গ্রাম পঞ্চায়েতের পাতুন গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান হেমন্ত মল্লিক বাংলায় অনার্স করে পরে এমএ পাস করেন। বামপন্থী এই ছাত্র সরকারি কোনো সুবিধা বা চাকরি না পাওয়ায় শংসাপত্র বাক্সবন্দি করে শেষে চায়ের দোকান চালাচ্ছেন একা হাতে, পাশাপাশি চলে গৃহ শিক্ষকতাও। করোনা অতিমারির সময় লোকের বাড়ি বাড়ি খাবার অক্সিজেন পৌঁছে দিয়েছেন রেড ভলেন্টিয়ারের সদস্য হিসেবে। টিউশনির অর্থ দিয়ে কোনো রকমে সংসার চলে, তাই উপায় না পেয়ে চায়ের দোকান খুলেছেন ঋণ নিয়ে। একটা চাকরি হলে নিজের জীবন সংগ্রামে সফল হতে পারত এমএ পাস চাওয়ালা হেমন্ত মল্লিক। পাস করে বাংলা অনার্স নিয়ে এমএ পাস করে দেখছি ওই যে রাজ্য জুড়ে কোথাও তো চাকরি ফাকরি কোথাও কিছু নেই, সেহেতু দেখলাম যে কি করি, চাই গৃহশিক্ষকের কাজ করি, টিউশন করে বেড়াই বাড়ি বাড়ি দিয়ে, তা সত্ত্বেও সংসারে বিয়ে বিবাহিত করেছি, বাচ্চা মেয়ে আছে, কিন্তু সংসার চালাতে হবে, এইদিকে বাবা মা বয়স্ক বাবা মা আছে, জমি বলে কিছু নেই। হ্যাঁ, দিয়ে ভাবলাম যে একটা চায়ের দোকান খুললে ভালো হয়, ওই জন্য চায়ের দোকান খুলেছি, এবং চায়ের দোকান একদিকে চায়ের দোকান করা, তার ফাঁকে আবার অবসর সময় আবার মানে টিউশন পড়াতে যাওয়া, অক্লান্ত পরিশ্রম সে সকাল ভোরবেলায় বেরিয়ে সকাল সন্ধ্যে 10টা অবধি টিউশন পড়ানো, তার ফাঁকে চায়ের দোকান বসা। আর চাকরি ভাবে চেষ্টা করেছিলে? চাকরি হ্যাঁ, 2011 সালের পর থেকে চাকরির চেষ্টা করেছি, কিন্তু রাজ্যের যা অবস্থা বেহাল দশা, চাকরি তো দিতেই পারছে, তো চাকরি দেবে কোথায়? যে যে দু একটা করেছি সেগুলো চাকরি পাইনি, আর যে চাকরি যেগুলো আছে কন্ট্রাক্ট চলে 8,000-10,000 ভিত্তিতে, সেগুলো তো 4,00,000-5,00,000 খুঁজলে হয়। সেটা যেহেতু আমি বামপন্থী পরিবারের ঘটনার মানুষ, সেহেতু আমরা চাকরি পাওয়ার আশাই করি না। এরম অভাবের মধ্যে দিয়ে তো সব সংসারে চালাতে হচ্ছে নাকি? আচ্ছা, ঠিক মতো তো ছেলে পিলে মানুষ করার পক্ষে অসুবিধে, আর চাকরিও দিচ্ছে না। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।